আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। 10 ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশ, এরপর এক দফার আন্দোলন ঘোষণা ফখরুলের। ছাত্রদের নেতার মৃত্যুতে আওয়ামী লীগের 14 জনের বিরুদ্ধে মামলার আবেদন। ডান্ডাবেড়ি পড়াতে প্রসিকিউশন পুলিশের চিঠি। পদ্মা ও মেঘনা নামে হচ্ছে নতুন দুই বিভাগ। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরো 3 জনের মৃত্যু। দক্ষিণ এশিয়ায় কানেক্টিভিটির দিক থেকে খুব পিছিয়ে, মন্তব্য পররাষ্ট্র সচিবের। ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে 252। পাকিস্তান সেনাপ্রধানের পরিবারের বিপুল সম্পদের নথি ফাঁস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো আসল ঘোষণা দেওয়াই হয়নি, আসল ঘোষণা আসবে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বরের পর থেকে শুরু হবে এক দফার আন্দোলন। ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে 22 নভেম্বর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল নেতা অমিত হাসান অনেক হত্যার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা সহ 14 জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা আবেদন করা হয়েছে। মৃত্যুর 18 দিন পর আজ মঙ্গলবার বেলা 11টার দিকে অনেকের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 3 নম্বর আমলি আদালতে মামলার আবেদন করেন। কারাগার থেকে সন্ত্রাসী জঙ্গি চাঞ্চল্যকর মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত বা একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালত উপস্থাপনের সময় ডান্ডা বেড়ি পড়ানোর ব্যবস্থা নিতে কারাগার সদর দপ্তর থেকে চিঠি পাঠিয়েছেন প্রসিকিউশন পুলিশের প্রধান। ঢাকার জনাকীর্ণ আদালত থেকে ভর দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন শাখা থেকে ওই চিঠি পাঠানো হয়। নতুন দুটি বিভাগ হওয়ার সিদ্ধান্ত আগেরই, বিভাগ দুটির নামও ঠিক করা হয়েছে। দুটি বড় নদীর নামে হবে দুটি বিভাগ। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে মেঘনা বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত 237 জনের মৃত্যু হলো। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। কানেক্টিভিটি ছাড়া টেকসই উন্নতি সম্ভব নয়। বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চল কানেক্টিভিটির দিক থেকে খুব পিছিয়ে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এমন মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা শহরে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে 252 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো কয়েকশো মানুষ। প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর দিতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার 5.6 মাত্রার অগভীর এই ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে তার পরিবারের বিপুল সম্পদের তথ্য ফাঁস করেছে একটি অনুসন্ধানী নিউজ ওয়েবসাইট। কর নথির বরাদ্দ দিয়ে ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়, সেনাপ্রধানের পরিবার গত 6 বছরে কয়েকশো কোটি রুপির সম্পদ গড়ে তুলেছে। আমাদের পরবর্তী সংবাদ রাত 10টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।